আসুরের নামাজের পর এই দোয়াটি পাঠ করেন এই দোয়াটি পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাবেন চাইতে দেরি আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করতে দেরি করবে না আবু দাউদের এক হাজার নম্বর হাদিস হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালু বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন জুমার দিন বারো ঘন্টা বারো ঘণ্টা সময় রয়েছে এর মধ্যে এমন একটি সময় আছে যেই সময়টাতে হা আল্লাহর কাছে দোয়া কুল আল্লাহ দোয়া কবুল করেন হজরতে আব্দুল্লাহ সাললাম নাদী আল্লাহ তাহ আলহান হুম তিরি হাদিস হাদিস আব্দুল্লাহী সালাম রাদী আল্লাহ তা বলেন ওই সময়টা হলো আসর থেকে মাগরিবেরা পর্যন্ত পর্যন্ত ওই সময়টাতে আল্লাহ আলামের কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলাহ তাই দিবেন জুমার দিন বড় দামি একটা দিন দোয়াটা পরবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই দোয়াটি শ্রেষ্ঠ দোয়া কোরআন এর আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন হে বান্দা বান্দীরা তোমরা এই দুয়ার মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কারণ আমরা একটা চাইতে গিয়ে আরেকটা ভুলে যাই আর একটা চাইতে গিয়ে আরেকটা ভুলে যাই তাই আল্লাহ তাআলা এই দুয়ার মধ্যে সব কল্যাণকর বিষয় দিয়ে দিয়েছেন এবং সমস্ত অকল্যাণকর বিষয় থেকে আল্লাহ হেফাজত করেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আয় আমাদের রব দুনিয়াবি সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে আপনি কল্যাণ দান করেন দুনিয়াবি সমস্ত কল্যাণ দান করেন ও ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করেন ও কিনা আযাবান নার এবং জাহান নামের আগমন থেকে আমাদেরকে মুক্তি দান করে দুনিয়া বিশ্ব সমস্ত কল্যাণ পরকালের সমস্ত কল্যাণ আল্লাহ তো জানে যায় একটা চাই থেকে যায় এই মধ্যে আল্লাহ সব শিক্ষা দিয়েছেন বান্দা হে বান্দা এই দোয়া কর এই দোয়ার মধ্যে সব আছে আমি তো তোর মনের খবর জানি তো এই দোয়া পরে আমার কাছে চা আমি আল্লাহ তোর মনে মাসাদ পূর্ণ করে দেব এই দোয়াটি পাওয়ারফুল একটি দোয়া তো জুমার দিন হজরত আবদুল্লা সালাম রাজি আল্লাহ বলেন ওই সময়টা হলো আসরের পরে মাগরিবের আগে এই সময়টা তো জুমার দিন আপনার দোয়া করবেন এবার বন্দুকি করবেন আল্লাহর কাছে চাবেন এই দোয়া এই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে দোয়া খবর একটা সময় আসরের সময় ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় ওই দো আল্লাহ পুরো পছন্দ করে ইফতারের সামনে নিয়ে যারা দোয়া করে আল্লাহ দোয়া ফিরে দেন না আল্লাহ বলে হে ইফতার সামনে নিয়ে বসে আছে এখনো খায় না কেন সারাদিন উপবাস আল্লাহ আপনার হুকুমের অপেক্ষা আছে বলে কি হুকুম আল্লাহ আজান দেবে আল্লাহ সব জানে এর পরে প্রশ্ন করে আল্লাহ আজান অনেক পর্যন্ত খাবে না যত কষ্টই হয় আপনি অসন্তুষ্ট হবেন বলে আল্লাহ বলে হে ফেরেজ তারা আমাকে সন্তুষ্ট করবার জন্য আমার বন্ধুবান্ধীরা এত কষ্ট করে যা ওরা হাত তুলে আমার কাছে যা চেয়েছে তা আমি কবুল করে নিলাম এদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম জাহান থেকে এদের সব তো আমি করে নিলাম এই জন্য জুমার দিন আসরের পরে দোয়া করবেন দোয়া কবুল হয় আবার অনেক সময় আছে দোয়া কবুল হয় আজানে কামতের মধ্যখানের সময়টা তো দোয়া কবুল হয় এই সময় দোয়া করলো দোয়া কবুল